আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি ফরিদ উদ্দিন, ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার। আমরা ভিডিওর মাধ্যমে আমাদের দেশে ব্যবসা করতে গেলে যে ডকুমেন্টগুলো লাগে তা আপনাদের সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ধারাবাহিকতায় আজকে আমরা ট্রেডলেস কীভাবে ট্রেডলেসন অফ করতে হয় বা ব্যবসা প্রতিষ্ঠান পরিবর্তন, ব্যবসা প্রতিষ্ঠানে স্থানান্তরিত হলে বা ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করার প্রয়োজন হলে আমাদের ট্রেডলেসনটা অফ করতে হয়। তো এই সম্পর্কে আমরা বিস্তারিত আলাপ করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে ট্রেডলেসনটি কেন অফ করতে হয়। ট্রেডলেসনটি প্রথমত যদি আপনারা আমরা জানি যে উত্তর থেকে দক্ষিণ বা আমাদের দেশে বর্তমানে সিটি কর্পোরেশন দুটি, উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশন। তো ট্রেডলেসনটি সাধারণত উত্তর থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে ট্রান্সফার হয় না। তো যদিও মনে করেন আপনার উত্তর সিটি কর্পোরেশন থেকে আপনি আপনার প্রতিষ্ঠানটি স্থানান্তরিত করে দক্ষিণ সিটি কর্পোরেশনে আসবেন, তখন আপনাকে উত্তর সিটি কর্পোরেশনের ট্রেডলেসনটি ক্লোজ করে দিয়ে দক্ষিণ সিটি কর্পোরেশনে এসে নতুন করে আরেকটা ট্রেডলেসন নিতে হবে। আবার অনেক ক্ষেত্রে হয় যে কারো ব্যবসা প্রতিষ্ঠান খারাপ যাচ্ছে বা যে কোনো কারণে ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করার প্রয়োজন হতে পারে, তখন আপনাকে ট্রেডলেসনটি স্যালেন্ডার করে দিতে হয়। আর এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ট্রেডলেসনটি স্যালেন্ডার করতে গেলে যদি আপনার ট্রেডলেসনের নবায়নটা ডিউ থাকে তাহলে অবশ্যই নবায়নটা করে নিতে হবে। তা এ পর্যায়ে আমরা আলাপ করবো যে ট্রেডলেসন করতে নবায়ন স্যালেন্ডার করতে কি লাগে। এখানে আসলে খুব বেশি কিছু লাগে না, আপনার প্রতিষ্ঠানের প্যাডে একটা আবেদন করতে হয় যে আপনি কি কারণে ট্রেডলেসনটি বন্ধ করে দিবেন, তা বিস্তারিত লিখে একটা আবেদনপত্র লিখে এই মালিক বা প্রতিষ্ঠান মালিক বা স্বত্বাধিকারী কর্তৃক স্বাক্ষরিত হয়ে, আর এর সাথে আপনার হচ্ছে ট্রেডলেসনের মূল কপিটা দিয়ে আপনার সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনে জমা দিয়ে রিসিভ করে নিতে হবে। আর আরেকটা বিষয় বলে নেওয়া ভালো যে হচ্ছে কোম্পানির ক্ষেত্রেও ট্রেডলেসন স্যালেন্ডার করতে গেলে তখন আপনার কোম্পানির উইন্ডিং অফের ডকুমেন্ট দিতে হবে। যদিও সিটি কর্পোরেশন ওভাবে দেখে না, তারপরও আমরা কোম্পানি ক্লোজ করে দিয়ে ওই ডকুমেন্টটার সাথে অ্যাটাচ করে দিলে আপনার ট্রেডলেসনটি বন্ধটা পরিপূর্ণভাবে হবে। আর এর জন্য সাধারণত ফি লাগে না আর কোনো সময়ও লাগে না, আপনার নবায়ন করা থাকলে এবং ওই আবেদনটা রিসিভ করলেই আপনার কাজটি ইনস্ট্যান্টলি হয়ে যায়। আর আপনাকে ভবিষ্যতে আপনার সিকিউর থাকার জন্য ট্রেডলেসনের যে রিসিভ কপিটা, বন্ধ হওয়ার যে রিসিভ কপিটা আপনি জমা দিয়েছেন এবং সিটি কর্পোরেশন তা রিসিভ করে দিছে, ওটাকে আপনাকে সংরক্ষণ করতে হবে। তবে একটা কথা অনেকে বলে যে ট্রেডলেসন যদি আমরা মনে করেন ট্রেডলেসনটি স্থানান্তরিত করি এবং এই ট্রেডলেসনটি আমরা মূল কপি জমা দিয়ে দিলাম, তাহলে আমাদের যে প্রতিষ্ঠানের পূর্বে যে অভিজ্ঞতাটা এটা কি আসলে কাজে লাগবে কিনা। এক্ষেত্রে বলে নেওয়া ভালো যে প্রতিষ্ঠানের পূর্বের অভিজ্ঞতাটা অবশ্যই কাজে লাগবে, কারণ প্রতিষ্ঠান আপনার উত্তর সিটি কর্পোরেশন থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে আসছে, আপনার প্রতিষ্ঠান তো শেষ হয় নাই। আর এটা তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনি যে আগের ট্রেডলেসনের ফটোকপিগুলো আছে বা যেটাই আপনি স্যালেন্ডার করে দিচ্ছেন ওই ফটোকপিগুলো সংরক্ষণ করবেন, এখন যেখানে আপনার আগের অভিজ্ঞতাগুলো কাজ দেখানোর দরকার হয় ওখানে আগের এই ডকুমেন্টগুলো সাবমিট করে দেবেন, তাহলে এটা আপনার পারফেক্টলিভাবে হয়ে যাবে। তো আজকে ট্রেডলেসন অফ নিয়ে এখানে সমাপ্তি। আর এই বিষয়ে বিস্তারিত জানা থাকলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউবের ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্টস করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।